নির্বাচনী প্রচারণায় মানুষের ধারে ধারে উপস্থিত হচ্ছেন সাকিব, তাকে সঙ্গ দিচ্ছে জাতীয় দলের আরো দুই তারকা নাজমুল হোসেন অপু এবং রুবেল হোসেন। নড়েচড়ে বসেছে 900 কোটি টাকার মালিক বিসিবি, লক্ষ্য বিপিএল 2024কে আকর্ষণীয় করা। এবার বিপিএলে দেখা যেতে পারে তারকাদের মেলা। জাতীয় দলের বার্ষিক খাতা থেকে নাম কেটে দিয়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যেতে দেওয়ার আবদার করাতে তিন তারকাকে 2 বছরের জন্য সকল ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ব্যান করে দিল আফগান ক্রিকেট বোর্ড এসিবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানুন বিস্তারিত। একটা সময় বিপিএল কে বলা হতো আইপিএল এর পর দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আসর, তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে সকল চিত্র। উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের মাঠ ছাড়া বিপিএল আয়োজন করে বহুবার সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনকি সমালোচনা হয়েছে বিপিএল ডিজাইন এবং ট্রফি নিয়েও পর্যন্ত। কিন্তু আসন্ন 2024 বিপিএল আসরের জন্য এবার নড়ে চড়ে বসেছে বিসিবি। তাদের পক্ষ থেকে যতটুকু সেরা পরিচালনা করা যায় সবটুকুই যেন এবার দেখাচ্ছেন বিপিএল কে সামনে রেখে। বিপিএল এর অফিসিয়াল ফেসবুক পেজে করা ডিজাইন এবং সূচি, তাছাড়া বিভিন্ন নান্দনিক পোস্টে নজর কেড়ে নিয়েছে ইতিমধ্যেই ভক্তবৃন্দের। এমনকি এবারে প্রথমবারের মতো বিপিএল এর ব্র্যান্ডিং করার জন্য সিনিয়র ক্রিকেটারদের সাহায্য নিচ্ছে বিসিবি, তাদের ভিডিও পোস্ট করছে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5 থেকে 6টি ফ্র্যাঞ্চাইজি বড় বড় টুর্নামেন্ট, যার কারণে বিপিএল এ খেলোয়াড়ের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে কিছুটা চতুরতা দেখিয়েছে বিসিবি। বিপিএল এর সবচেয়ে আকর্ষিত পর্বটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামে, কারণ চট্টগ্রামের ব্যাটিং পিচে রানের মেলা দেখা যায়, আর সে ম্যাচগুলো সবচেয়ে বেশি উপভোগ করতে পারে ক্রিকেট প্রেমীরা। অন্যান্য টুর্নামেন্ট খেলার কারণে যখন বড় বড় নামি দামি তারকারা থাকবেন ব্যস্ত, ঠিক সেই জায়গায় এমনভাবে সূচি তৈরি করেছে সাউথ আফ্রিকার এসআই টি-20 লিগ। শেষ হওয়ার পরই শুরু হবে চট্টগ্রাম পর্ব, যাতে করে সাউথ আফ্রিকা লিগের বেশ কিছু নামি দামি তারকা তখন যুক্ত হতে পারে বিপিএলে। তখন ফ্র্যাঞ্চাইজিগুলো চেষ্টা করলে দলে বেড়াতে পারবে কুইন্টক ডিকক, জস বাটলার, হেনরি ক্লাসেনের মতো বড় বড় তারকাদেরও। এবার বিপিএল কে রোমাঞ্চিত করার জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে মনে হয় বিসিবি। গতবার যে DRS নিয়ে চলেছিল বহু সমালোচনা, সেই DRS এবার বিপিএল এর শুরু থেকেই পাওয়া যাবে। বিপিএল এর বাজেটও বেড়েছে এই আসরে, এখন বাকি কাজটা করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। নামি দামি তারকাদের দলে ফিরিয়ে এই টুর্নামেন্টকে আরো রোমাঞ্চিত করে তুলতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এবারের বিপিএল আসর কতটুকু রোমাঞ্চিত হতে চলেছে? এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। নির্বাচনী প্রচারণায় সাকিব আল হাসানের সঙ্গে নাজমুল হাসান অপু এবং রুবেল হোসেন। আসন্ন দ্বাদশ নির্বাচনের নৌকা প্রতীকে মনোনীত হয়ে এমপি অর্জনও নির্বাচন করছেন সাকিব আল হাসান। নির্বাচনের সময়ও খুব কাছে চলে এসেছে, তাই তো ভালোভাবেই শুরু করেছেন নিজের প্রচারণা। সে প্রচারণার কাজে সাকিব আল হাসানকে সহযোগিতা করছেন নাজমুল হাসান অপু এবং রুবেল হোসেন। বাগুড়া 1 আসনে নৌকা প্রতীকে ভোট দিয়ে সাকিব আল হাসানকে ওই এলাকার প্রতিনিধি হিসেবে গড়ে তোলার জন্য মানুষের ধারে ধারে গিয়ে ভোট চাচ্ছেন রুবেল হোসেন এবং নাজমুল হাসান অপু। সাকিব আল হাসানের জনপ্রিয়তা শুধু মাগুরাতেই নয়, পুরো বাংলাদেশ জুড়েই। মাগুরার মানুষও খুবই পছন্দ করেন তাকে। তাই তো সাকিব আল হাসানই ওই এলাকার নির্বাচিত এমপি হচ্ছেন, এটা প্রায় দীর্ঘ শ্বাস নিয়েই বলা যায়। সাকিব আল হাসানও এই এলাকার মানুষদের আশ্বাসিত করার জন্য মানুষদের ধারে ধারে গিয়ে তাদের আবদারগুলো জেনে আসছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ক্রিকেট মাঠের সাকিব আল হাসান যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে, রাজনীতির মাঠে তার নিজের এলাকার মানুষের মনেও কি সেভাবে জায়গা করে নিতে পারবে? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা অনেক ক্রিকেটারই এখন আর জাতীয় দলের হয়ে খেলতে চান না। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড থেকে শুরু করে অনেক দেশই এখন এই সংস্কৃতি তৈরি হয়েছে, যেটা গ্রাস করতে যাচ্ছিল আফগানিস্তান ক্রিকেটকেও। তিন আফগানি তারকা মুজিবুর রহমান, ফজল হক ফারুকী এবং নাবিনুল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিল যে তাদের নাম যেন ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকায় না রাখা হয়। একই সঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদনও করেন, আর এতেই চড়েছে আফগান ক্রিকেট বোর্ড। জাতীয় দলের বার্ষিক চুক্তিতে না থাকা এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি চাওয়ার অর্থ হল এই তিন তারকাকে আফগানিস্তান তাদের জাতীয় দলের ম্যাচে পাবে খুবই কম, কিংবা একেবারেই পাবে না। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন যেমন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলেন, জাতীয় দলের হয়ে খেলেন না তিনি। এ কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ এই তিন ক্রিকেটারের উপর। শুধু তাই নয়, তিন ক্রিকেটারের আগামী 2 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার পথ বন্ধ করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী 2 বছর তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য কোনো ছাড়পত্র পাবে না।
জাতীয় দলের হয়ে খেলার চেয়ে ফ্র্যাঞ্চাইজি লীগকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড, যা একটি জাতীয় দায়িত্ব হিসাবে বিবেচনা করা হবে। সম্প্রতি আইপিএলে নিলামে মুজিবুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তিনি বর্তমানে মেলবোর্ন রেনিগেটসের হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছেন। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস রিটেইন করেছে নাবিনুল হককে এবং সানরাইজার্স হায়দরাবাদ আবার ধরে রেখেছে ফজল হক ফারুকিকে। এই দুই খেলোয়াড় সম্প্রতি আবুধাবি টি-20 প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই তিনজনই আফগানিস্তানের হয়ে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এসিবির এই সিদ্ধান্তে এখন বড় সমস্যায় পড়ে গেল আইপিএলের এই তিনটি দল, তারা আর পাচ্ছে না তাদের এই তিনজন খেলোয়াড়কে। প্রিয় দর্শক, এই তিন খেলোয়াড়ের সম্বন্ধে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভারত বিশ্বকাপে ইংল্যান্ড তাদের ব্যর্থতাকে ভুলে 2024 সালের আয়োজিত টি-20 বিশ্বকাপে আবারও নিজেদের সেরা ছন্দে ফেরত আসতে বদ্ধপরিপক্কর হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। তাই তো একটি নির্দিষ্ট প্ল্যান অনুসরণ করে এগোচ্ছে তাদের দল। তারই অংশ হিসাবে ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা ক্রিকেটার কেরন পোলার্ডকে সহকারী কোচ হিসাবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। টি-20 বিশ্বজগতে কেরন পোলার্ড ছিল বরাবরই বড়সড় একটি নাম। 2021 সালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই তারকা, তবে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। তাছাড়া 2024 সালের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে। তাই তো ওয়েস্ট ইন্ডিজ দলের এমন তারকা একজন ক্রিকেটারকে নিজেদের সহকারী কোচ হিসাবে নিয়োগ দেওয়াটা ইংল্যান্ড দলের জন্য অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো নিয়ে বেশ ভালোই ধারণা রয়েছে কেরন পোলার্ডের, তাই তো তাকে সহকারী কোচ হিসাবে পেয়ে বাড়তি আরও কিছু লাভবান হতে পারবে এবার ইংল্যান্ড ক্রিকেট দল। উল্লেখ্য, আগামী বছরের 4 জুন অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপে আসর। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কেরন পোলার্ড ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসাবে কতটুকু সফলতা অর্জন করতে পারবে, এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমান তেমন একটা ফর্মে নেই। এবারের আইপিএল এর নিলামে কাটার মাস্টারকে কেউ কিনবে কিনা সেই সংশয় তো ছিলই, তবে হতাশ হতে হয়নি টাইগার সমর্থকদের। মুস্তাফিজ দল পেয়েছেন এবং যেনতেন দল নয়, কাটার মাস্টারকে কিনেছেন আইপিএল এর 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজের বৃত্তিমূল্য 2 কোটি রুপি, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস তাকে বৃত্তিমূল্যেই কিনে নিয়েছে। কিভাবে টাইগার পেসারকে লুফে নিল দলটি এবার সেই কারণ খোলাসা করেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। শনিবার চেন্নাই একটি অনুষ্ঠানে বিশ্বনাথন বলেন, আমি বলবো যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল তাদের প্রায় সবাইকে পেয়েছি। সত্যি বলতে মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল, আমাদের আরও মনে হয়েছে মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজুর ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাবো কিনা। সৌভাগ্যবশত এবারের নিলাম ভালো কেটেছে আমাদের। 2016 আইপিএলে নিজের অভিষেক আসরে যা চিনিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। আইপিএলের ইতিহাসে একমাত্র ভারতের বাইরের কোনো ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন টুর্নামেন্ট সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মুস্তাফিজকে। একে একে খেলছেন দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের মতো সফল দলে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ 2024 আইপিএল আসরে কতটুকু সফলতা অর্জন করতে পারবে, এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।